আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাই আশা করবো আমাদের অনলাইন যে ক্লাসগুলো চলছে সেগুলো অ্যাটেন্টিভলি দেখবে, ঠিক আছে? আর ক্লাসে তোমরা রেগুলার যে দুদিন ক্লাস হয় ক্লাসে চলে আসবে, কারণ অনলাইনে কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো তোমরা ক্লাসে টিচারদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে পারবে। তাহলে দেখো, আজকে আমরা ইংলিশ ফর টুডে বুকে ইউনিট 7 এন্ড 8 পড়াবো। ওপেন ইউর বুক অ্যান্ড পেজ নাম্বার 14, সেখানে চলে যাও সবাই। ইউনিট 7, মেকিং রিকোয়েস্ট, ঠিক আছে? মেকিং রিকোয়েস্ট মানে কি? কোনো অনুরোধ তৈরি করা, বা অনুরোধের যে আমরা ব্যবহার শব্দগুলো ব্যবহার করি কোনো কিছুর, সেটাই বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো কি বলছে, দুইটা গার্লস অ্যান্ড বয়েজের মাঝে কনভারসেশন হচ্ছে, আমি একটু পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। এক্সকিউজ মি, ক্যান আই বোরো ইওর ইরেজার? ইরেজার বয়, শিওর, হিয়ার ইউ আর। গার্ল, থ্যাংকস, ক্যান আই ইউজ ইওর শার্পনার টু? বয়, আই এম সরি, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার। গার্ল, দ্যাটস ওকে, থ্যাংকস এনিওয়ে। বয়, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? গার্ল, শিওর, টেক ইট। তাহলে এখানে বলছে দেখো, কিছু তোমরা যেমন ফ্রেন্ডদের থেকে ক্লাসরুমে কিছু ধার নাও, হ্যাঁ, অন্যজনের থেকে, তখন কিন্তু এভাবেগুলো তোমরা চাইলে কনভারসেশনগুলো করতে পারবে, ঠিক আছে? এখানে বলছে কি, এক্সকিউজ মি, দয়া করে তুমি কি আমাকে তোমার ইরেজারটি দিতে পারো? এখন বয় বলছে, শিওর, হেয়ার ইউ আর নাও। গার্ল, থ্যাংকস, ক্যান আই ইউজ ইউর শার্পনার টু? আমি কি তোমার শার্পনারটাও কি ব্যবহার করতে পারি? আই এম সরি, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার শার্পনার নেই, দুঃখিত, দ্যাটস ওকে, থ্যাংকস এনিওয়ে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ, সমস্যা নেই। বয় বলছে, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? তাহলে তুমি কি আমাকে কিছু পেপার বা কাগজ দিতে পারো? শিওর, টেক ইট। তাহলে মেয়েটি বললো, হ্যাঁ ধন্যবাদ, নাও, বা ঠিক আছে নাও। তাহলে এখানে দেখো, এখানে ক্যান এবং কুডের আমরা ব্যবহার কি দেখছি। তাহলে ক্যান আমরা কখন ব্যবহার করি? ক্যানটা আমরা সাধারণত কোনো কিছু মানে কি পোলাইট বা নম্রভাবে আমরা কোনো কিছু ছাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ক্যান আই, হ্যাঁ, এটা ব্যবহার করে থাকি। আই সাবজেক্টের ক্ষেত্রেও আমরা, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি। তাহলে দেখো, ক্যান আই বোরো ইউর পেন? আমি কি তোমার কলমটি নিতে পারি? এরপরে কুড হচ্ছে ক্যানের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? এটাও আমরা সেকেন্ড পার্সন অথবা কিছু বেশ জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখানে দেখো, কুড ইউ গিফট মি সাম পেপার? কুড ইউ গিফট মি সাম, তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো? তাহলে এখানে আমরা একটু নমনীয় বোঝাতে আমরা কি ক্যানটা ব্যবহার করছি, কুডটাও সেম ফার্স্ট ফর্ম হিসাবে। তো এখানে আর তেমন কিছু নেই। পরের পেজে দেখো, এখানে কাউন্টিং আছে কিছু, এছাড়া কিছু জি ফর জু, হ্যাঁ, এগুলো তোমরা একটু পড়লেই পেরে যাবে আশা করি। এছাড়া এখানে একটা ছোটো করে দুই তিন লাইনের হচ্ছে দেওয়া আছে, জাম্প ইন টু দি জিপ অ্যান্ড গো টু দি জু, বাজ সেস দি বি, লেটস গো অ্যান্ড সি দি জেব্রা অ্যাট দি জু। তাহলে এখানে বলছে জে এবং জি, জে এর উচ্চারণ এবং জি, জি মানে ঝ্যাট, আমরা যেটা বলি জি, সেটা কি সার্কেল করতে বলছে, তো এগুলো খুঁজে নিয়ে তোমরা সার্কেল করবে। তাহলে পরের আমরা ইউনিটে যাই, ইউনিট হচ্ছে 8, ট্রাফিক লাইটস। ট্রাফিক লাইটস মিন আমরা চলাচলের ক্ষেত্রে সাধারণত যে নিয়মগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ট্রাফিক রুলস, ঠিক আছে? সেটার জন্য কিছু নির্দেশনা থাকে, ট্রাফিক লাইট ব্যবহার করা তার মধ্যে কম্পালসারি, বাধ্যতামূলক। যেমন গাড়িতে যখন তোমরা চড়ো তখন দেখবে কিছু যাওয়ার পর ট্রাফিক ম্যান যিনি থাকে, পুলিশ, হ্যাঁ, তিনি হাত দিয়ে ইশারা করে বিভিন্ন রকমের যাওয়ার জন্য, স্টপ হওয়ার জন্য, অ্যান্ড লাইটটা শো করে সেক্ষেত্রে। তো এগুলো এখানে আছে দেখো, এখানে একটা র্যাম্পস আছে ট্রাফিক লাইট, সেটা তোমরা শিখে ফেলবে। রেড লাইট, রেড লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। লাল বাতি কি নির্দেশ করে? স্টপ, থামো। তাহলে এখানে লাল বাতি দেখো উপরে, এখানে কোথায় আছে? উপরে। তাহলে এটা বলছে কি, থামো। এভাবে কিন্তু ট্রাফিক লাইটসগুলো থাকে, তোমরা খেয়াল করবে, ঠিক আছে? যখন রাস্তায় বের হবে তখন দেখবে ইয়েলো লাইট, ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? হলুদ বাতি, হলুদ বাতি, তুমি কি বলতে চাও? আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দি গ্রিন।
আমি বলছি একটু থামো, স্লো হও এবং গ্রিনের জন্য সবুজ বাতির জন্য অপেক্ষা করো। গ্রিন লাইট, গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ বাতি তুমি কি বলো? আই সে গো, বাট লুক বোথ ওয়েজ, আমি বলছি এখন যেতে পারবে, বাট দুনো পাশ দেখে যাওয়া ভালো। তোমরা চলাচলের ক্ষেত্রে যদি রোড পার হয় তাহলে দুনো পাশ তাকিয়ে রোড পার হওয়াই ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রেড ইয়েলো গ্রিন, নাও ইউ নো হোয়াট দি ট্রাফিক লাইটস মিন। তাহলে ধন্যবাদ রেড, হলুদ এবং সবুজকে, এখন আমরা জেনেছি ট্রাফিক লাইটের মিনিং কী। তাহলে এখানে দেখো, এখানে কিছু ট্রু ফলস করতে বলা হচ্ছে, এগুলো এখানে যেমন ধরো ওয়ান নাম্বার কী বলছে, দেয়ার আর থ্রি লাইটস অন এ ট্রাফিক সিগনাল। তাহলে দেয়ার আর ট্রাফিক যেতে বলছে। তাহলে এখানে আমরা কি করেছি, ইয়েলো লাইট মিন্স স্লো ডাউন এন্ড ওয়েট ফর দি গ্রিন, তাহলে এটা হবে ফলস, এটা স্লো ডাউন এন্ড ওয়েট ফর দি গ্রিন হচ্ছে রাইট অ্যানসার। এরপরে দেখো ফোর নাম্বার, দি গ্রিন লাইট মিন্স লুক বোথ ওয়েজ এন্ড গো, সবুজ বাতি বলছে দুদিকে তাকিয়ে থাকাও এবং যাও। তাহলে এটাও কি ট্রু, আমরা করেছি এখানে, হ্যাঁ গ্রিন লাইট, গ্রিন লাইট আই সে গো বাট লুক বোথ ওয়েজ। তাহলে দি রেড লাইট ইজ বিটুইন দি আদার লাইটস, মাঝখানে লাল বাতি কি সবার মাঝখানে আছে? না, ফলস, কারণ রেড লাইট ইজ অ্যাবভ দি, অ্যাবভ কি, উপরে, অ্যাবভ দি আদার লাইটস, অন্যান্য বাতি উপরে আচ্ছা। এরপরে সিক্স নাম্বার দেখো, দি গ্রিন লাইট ইজ আন্ডার দি ইয়েলো লাইট, গ্রিন লাইট আন্ডার কোথায়, হলুদ বাতি নিচে, তাহলে এটা ট্রু, কারণ আমরা দেখতে পাচ্ছি হলুদের নিচে হচ্ছে গ্রিন। তাহলে সেভেন নাম্বার, দি লাইটস অন দি ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেলস, তাহলে লাইট, ট্রাফিক সিগন্যালের লাইটগুলো কি ট্রায়াঙ্গেল, ত্রিকোণা? না, গোল, সার্কেল, তাহলে এটা কি হবে, ফলস, এটা হচ্ছে কি, সার্কেল, সার্কেল, সরি ট্রায়াঙ্গেলের জায়গায় কী হবে, সার্কেল, সার্কেল হবে এখানে, ঠিক আছে। তাহলে নিচে দেখো বলছে যে কারেক্ট দি ফার্স্ট স্ট্যান্ড সেন্টেন্স অ্যান্ড রাইট দেম এক্সারসাইজ বুক, মানে সঠিক অ্যান্সারটা সহ লিখতে বলছে। তো সঠিক অ্যান্সারটা আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিয়েছি আর ফলসগুলো লিখে দিয়েছি, তোমরা এখান থেকে খুঁজে নিয়ে সেগুলো লিখতে পারবে। এখানে আর তেমন কিছু নেই, পরের পেজে এখানে কিছু কাউন্টিংয়ের জন্য নাম্বারস আছে, এখানে রিক্সা আছে হান্ড্রেড, হ্যাঁ রিক্সা, ইন মাই স্কুল দেয়ার আর হান্ড্রেড ছিলেন ক্লাস ফোর, তো এটাই কাউন্টিং, ছাড়া আর কিছু নেই। তো আশা করব ট্রাফিক লাইটটা তোমরা রাইমসটি শিখে ফেলবে, ঠিক আছে, শিখে লিখে ফেলবে। তো আজকে ক্লাস এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছ, সে পর্যন্ত সবাই আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং দেখা হবে আবার ইনশাল্লাহ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।